সব চিকন ছেলেরা যদি নেশা কর হয় তাহলে সব মোটা মেয়েরা প্যাগনেট তুই কি নার ভিডিও দিয়ে আবি তোর কথা আছে নিয়ে নিয়ে নার ভিডিও আই করুম জানো তো তাকুম তুই কি লাইছ ভিডিওতে তোর ভিডিও বড় মুতি মুতস না আর কি তো এর পরে মোটা হবে এই স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো চিকন মেয়ে তুই কি লে তুই তো হুই না ঠ্যাঙ্গা তুই কি লে বাসি আছ তাহলে আই তোর লাই বাসি আছি তোর লাই ওটা হুই না হাতে তো মাইয়া গেল হুই রইছে কিন্তু বিয়ার আর মোড়ব তুই কেন হবি তুই হবি কেন গরুর সুদ খাই আচ্ছা এই কমেন্টে প্রচুর পরিমাণে এসতেছে যে আমাকে নাকি বিড়ালের মতো লাগে কোন অ্যাঙ্গেল থেকে আমাকে বিড়ালের মতো লাগে আমার সারা শরীরে কি বিড়ালের মতো লোম আছে নাকি আমি বিড়ালের মতো মেউ মেউ করি কি কইছ আবার কো আবার কো পরিমাণে এসতেছে যে আমাকে নাকি বিড়ালের মতো লাগে কোন অ্যাঙ্গেল থেকে আমাকে বিড়ালের মতো লাগে ওরে আল্লাহ রে ও মা তোর তো বিলের মতো লাগে না তোর রাস্তা বান্দর মতো লাগে বান্দর মতো বিলে তো আছে বালা বাবুরে এগেন করিচ্ছে ভালো হয়ে যায় না তো বুঝার মতো হুগুমারে সার হয়ে যাবে ফেসবুকে মেয়েদের ফলো করলে ফলোয়ার আর বাস্তবে ফলো করলে বলেই কি যার দৃষ্টিভঙ্গি বদলা হ্যাঁ গতকাল রাতে লাইভে খেলা কোনটা দেখেছিলেন মাঠেরটা নাকি খাটেরটা বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া নাকি পরিমণি বনাম প্রশাসন কোনটা দেখেছিলেন ভাইয়া আমি তো পরিমণিটা দেখছি আপনারা কোনটা জীবনে হাজারো মেয়ের প্রতি ক্রাশ খেয়ে যাবো তবুও আগে প্রপোজ করবো না তোর কথা কই বললে কইছি তোর কথা কই বললে কইছি না না আমারও একটা মুরগির বাচ্চার মতো কিউট গার্লফ্রেন্ড আছে আদি আসি কুত্তা লই গেছে গো হবে ইয়া কুত্তা লই গেছে গো এটা বিশ্বাস করি না এটা আমি বিশ্বাস করি না বিশ্বাস করলে কিছু না নগদ কিছু না লই গেছে তাই সত্য আমি বিশ্বাস করি না